তোকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না একেবারেই হয়নি। কি সুন্দর সাজিয়েছিস রে ঘরটা। হ্যাঁ বাবা, ওয়াও। আর মা কি বলে জানিস, বিয়ের আগে ছেলে মেয়েদের খুব করে যত্ন করতে হয়, ভালো করে খাওয়াতে হয়। আই পুরো ভালো। এই আন্টি কেমন আছেন? কি কঠিন কঠিন বাংলা ইউজ করিস রে তোরা। ইউজ ব্যাচুলেট, হ্যাশট্যাগ ব্যাচুলেট। ওকে, তবে যাই বলিস, অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ব্রিলিয়েন্ট হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা সারা রাত পড়ে আছে তো, মদ খাস পরে এখন? হ্যালো গাইস, আনফরচুনেটলি বাংলায় আই বুড়ি ভাত বলে কোনো কথা হয় না, বাট স্টিল দিস ইজ ফর ইউ মাই ডিয়ার আই বুড়ি। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। রাত কত হলো দাদাবাবু? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো মাম্পি, গানটা বন্ধ করে, আমি কথা শুনতে পাচ্ছি না ফোনে। এতগুলো লাইন বানিয়েছিস, টানতে পারবি? দেখবি দেখবি দেখবি। তুই অনেক খেয়েছিস, প্লিজ। তাদের জন্য আলাদা করে পাউডার রাখা আছে, বগলে মাখবে। এই মায়া, তোদের এখানে ওয়াইফাই হবে রে? পাসওয়ার্ডটা একটু দে না। ওয়াইফাই ছিল তো, তুই কি আর খাবি না? হয়ে গেছে, দুদিন আগে ঝড় হলো না, ব্যাস কানেকশন আর নেই। সেই ইংরেজি তোদের লোকেশন পাঠালাম, মার্কেটের দিকে গেছিলাম তখন লোকেশন পাঠাতে পারলাম, এমনি দিকে এত নেটওয়ার্কের প্রবলেম না, কি বলবো। অ্যাকচুয়ালি দিস ইজ বেটার। দেখ, কেউ ফোনের মধ্যে মুখ গুজে বসে না, সবাই নিজেদের মধ্যে কথা বলছে। হ্যাঁ একটা প্রবলেম আছে, কি বলতো, মি আর ইনস্টা স্টোরি লেট। ইনস্টা স্টোরি হ্যাশট্যাগ ভূতের বাড়ি বাবা। আমার 1318টা ফলোয়ার দেখে তোদের তো একটু একটু আস্তে কথা বল, মা আছে তো, মা শরীরটা খারাপ, প্রবলেম হবে। আরে কি রে, তোরা কি একটু ঠিক করে কাজও করতে দিবি না নাকি? কাম অন মায়া, অন্য কোথাও ইনভাইট করতে পারতিস। আরে তোরাই তো কতবার বলেছিস যে আমার বাড়িতে আসবি, তাই ভাবলাম যে আগে তো হয়নি, এবার একটু প্ল্যান করি। পার্টি করলে বাড়িতে চাচামিচি হবে, ট্রু ট্রু, চিৎকার চাচামিচি হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু লিমিটে। লিমিটে তার মজা হয় না ভাই। কারেক্ট 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 ঠিক ঠিক কারেক্ট বলে। কাম অন কাম অন কাম অন, আমি মাকে খেতে দিয়ে আসছি। হ্যাঁ চ, আমি তোকে হেল্প করি। হুম, এটা যে দে, আমি এটা নিয়ে নি। চ চ, চিয়ার্স, কাম অন চ, কাম অন, গেট আপ গাইস, চল 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 চল। তুই এটা শট করবি? আমাকে একটু দে না ভাই, মুরে কি তখন থেকে চিয়ার্স করছিস? কোনে এটা খাচ্ছিস? তুই জানিস না, মানে পার্টি করা ওয়াজন্ট ব্যাড আইডিয়া, নাও বোঝো এবারে। স্টাক পার্টিটা রাখার কি খুব দরকার ছিল রে? রক্তিম সঞ্জনা আমাদের এত ভালো বন্ধু, বিয়ে করছে, একটা ব্যাচেলার পার্টি হবে না? বন্ধু ফ্রেন্ড কারা এরা যাদের বাড়িতে ডেকে এনেছিস? কন্ট্যাক্ট রেখেছিল তোর সাথে এত বছরে? হ্যাঁ। তোর সাথে কি এমন কি নিজেদের মধ্যে? ছাড় না, পুরনো কথা মনে রেখে কোনো লাভ আছে বল? তা অবশ্য ঠিক। আজকে আমরা পার্টি করছি, আজকে দিনটা ভালো যাচ্ছে, ব্যাস আজকে দিনটা এনজয় করি, আর কি বল।
এরপরে কোথায় তোর বিয়ে হবে, কোথায় চলে যাবি, আমি চাকরি নিয়ে কোথায় চলে যাব তার নেই ঠিক। তুই অবশ্য ঠিক বলেছিস, হ্যাঁ ভুলে যাওয়াই ভালো। তুই স্যালাডটা কেটে নিয়ে যা, আমি মাকে গিয়ে ডিনারটা খাইয়ে আসি বুঝলি। এই মায়া, আন্টি কেমন আছে রে? হ্যাঁ সুশল, তুই আয় আমি আসছি। হ্যাঁ